আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করেন কিংবা বিভিন্ন ফটো তোলেন আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো যা দেখলে সত্যি আপনারা কেউ বিশ্বাসই করবেন না কারণ এখন থেকে আর ডিএসএলআর দিয়ে ফটো তোলার প্রয়োজন নেই আপনার মোবাইলে যদি কোনো ফটো তোলা থাকে আর এই ফটোতে জাস্ট কয়েক মিনিটে আপনি ডিএসএলআর মতো পেছনের অংশটুকু আপনি ব্লার করতে পারবেন এবং ডিএসএলআর যেভাবে ফটোর নিচের অংশ এখানে ব্লার হয় না ঠিক তেমনভাবে আপনি খুব সুন্দর করে ডিএসএলআর মতো ফটো ব্লার হবে এই দেখুন এই দুটো ফটো আমি আজকে ব্লার করে একদম ক্লিয়ার দেখাবো এ দেখুন এগুলো কিন্তু আনব্লার ব্যাকগ্রাউন্ডগুলো তো ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনি দেখেন সত্যি আপনি বিশ্বাসই করবেন না যেমন এই ফটোটি দিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখাবো যে পেছনের কি কীভাবে ব্লার হয় একদম ডিএসএলআর মতো তাই আমাদের এই ভিডিওটি দেখুন তবে ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দেবেন সম্পূর্ণ ফ্রি এবং আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে এই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন এবং নিচে পাবেন কমেন্ট সেকশন এই যে এখানে ক্লিক করলে জাস্ট একটি কমেন্ট করে দেবেন লিখে দেবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও এই ধরনের কমেন্ট করে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো বন্ধুরা কীভাবে আপনারা যে কোনো ফটোকে একদম ডিএসএলআরের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তবে তার জন্য আপনাদেরকে একটি ইউনিক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তবে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে নেই কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি এই দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক ইন্টারফেস সেরকম আসবে এই যে নিচে এখানে প্লাস আইকন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে রয়েছে ফোটো লেয়ার এই যে এই ফোটো লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলের ফাইল এখানে থাকবে যে ফাইল থেকে আপনি আপনার এই ফটোগুলো চুজ করবেন যেমন এখান থেকে আমরা যদি ফাইলগুলো দেখি পিকচার অথবা ডাউনলোড যেখানেই এই ফটোগুলো রেখেছেন এই যে আমরা এখান থেকে ফটো মার্ক করলাম তারপর এই অ্যাডে ক্লিক করব। যে ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে ব্লার করব যেমন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু তেমন ব্লার নেই এই যে একটি পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন আরও এখানে পেন্সিল আইকন আছে যেমন এখানে ক্লিক করার পর এই যে উপরে এই পেন্সিল আইকনে ক্লিক করে এখানে ধরে রাখুন ধরে রাখার পর আরও অপশন আসবে যে লাস্ট ব্রাশ সিলেকশন টুল নামের যে অপশনটি আছে এখানে এসে ছেড়ে দিবেন। তারপর এখানে যদি এরকম হোয়াইট কালার হয় যখন আপনি এই ফটোতে টান দেবেন আবারও এখানে সেমভাবে আপনি এখান থেকে দেখবেন যখন এই সাদা কালারটি চলে যাবে তখন এখান থেকে মার্ক হবে এই যে এই সিলেকশন টুল দিয়ে যেমন এখান থেকে আমরা ম্যানুয়ালভাবে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো এই ফটোর অংশে যে মেয়েটার কাপড় রয়েছে কাপড়ের অংশটুকু আমরা এখান থেকে সিলেকশন করে দেব এই যে জাস্ট স্লোলি করবেন যেহেতু আমি আপনাদেরকে এত স্লোলি দেখাতে পারছি না যেহেতু আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দেব হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি এখানে সিলেকশন না হয় যদি এখান থেকে রং সাইডে চলে যায় উপরে কিন্তু ব্যাক বাটন আছে ওখানে ক্লিক করলে পুনরায় আবার জায়গাতে চলে আসবেন এই যে আমরা এখান থেকে এই মেয়েটার যে শাড়ি রয়েছে শাড়িটা এখান থেকে সিলেকশন করে দেবো অথবা সিলেক্ট করে দেবো এই যে জাস্ট এই সিলেকশন ব্রাশ টোল দিয়ে তো এইভাবে আপনি খুব স্লোলি করবেন আর যদি এই শাড়ি থেকে একটু বাহিরে চলে যায় তাও আমি আপনাদের দেখাচ্ছি এই যে মোড নামের একটি অপশান পাবেন মাইনাসে এই যে মাইনাসে যখন চলে আসবে তখন আপনি এই বাহিরের যে অংশটুকুতে চলে আসছে এই লাইনটি জাস্ট আপনি একটু দূরে দিয়ে এইভাবে জাস্ট ব্রাশ করবেন তাহলে এই লাইনটি শাড়িতে চলে আসবে আমাদের শুধুমাত্র দরকার এই ফটোটা মেয়েটার শাড়ি এবং চোল হাত পা এগুলো সিলেকশন করা বাকি যে বাহিরের অংশটুকু আছে ওইগুলো থেকে আমরা এইগুলো ব্লার করব। যেমন বাহিরের অংশটুকু প্রয়োজন নেই যদি এখানে সমস্যা হয় ব্যাক বাটনে ক্লিক করে পুনরায় আবার জায়গাতে চলে আসতে পারবেন আর যদি বেশি চলে যায় এই যে মোড অপশান আছে মাইনাসে দিলে এখান থেকে বাহিরের অংশটুকু আসবে আবার প্লাসে দিলে ভেতরের অংশটুকু সিলেকশন হবে এই যে মোড অপশান আপনারা ইউজ করবেন যেমন এখান থেকে আমরা শাড়িটা খুব ভালো করে নিচের অংশটুকু অথবা উপরের সাইডে মেয়েটার হাত চোল এইভাবে যদি কাপড়ের অংশটুকু সিলেক্ট হয়ে যায় দেন আপনারা এই যে উপরে কর্নারে একটি অপশন দেখবেন পেন্সিল এই যে উপরে রয়েছে এই যে এখানে একটি অপশন আছে ইনভার্স নামের আপনারা ক্যালকুলেটে দেখুন আপনারা এই ইনভার্স নামের অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে পুরো ফটো কিন্তু সিলেক্ট হবে তারপর এই যে একটি লেয়ার অপশান আছে এখানে কর্নারে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আবারও এখানে প্লাস আইকন আসবে এটিতে ক্লিক করুন তারপর এই যে লেয়ার ফ্রম সিলেকশন এখানে ক্লিক করুন ক্লিক করার পর একটি লেয়ার তৈরি হয়েছে এম টি লেয়ার আমরা ওই লেয়ারটিতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে উপরে একটি অপশান আছে এফ এক্স এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে বেসিক স্টাইলিশ আপনারা বেসিকে ক্লিক করবেন এই যে ব্লার নামের একটি অপশন আছে এই ব্লার নামের অপশানটিতে ক্লিক করার পর মেয়েটার পেছনের অংশটুকু অথবা সিলেকশনের বাহিরের যে অংশটুকু ওইগুলো ব্লার হয়ে যায় অথবা এখান থেকে আপনি যদি বেশি বাড়িয়ে দেন বাড়ানোর পর অটোমেটিক কিন্তু এখান থেকে ব্লার হবে আপনার যতটুকু প্রয়োজন হয় ম্যানুয়ালভাবে এবং আপনার এই ফটোতে যতটুকু ব্লার প্রয়োজন হয় তারপর এই যে নিচে দেখুন এখানে চেক মার্ক অপশন আছে এই যে রাইট অপশন এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখন আমরা যে একটি কাজ করব উপরে দেখুন অ্যান্ড নামের একটি অপশন আছে অ্যান্ড এই যে দেখুন এফ এ ডিই এই অপশনটি ফেড এই অপশানটিতে ক্লিক করবেন কেননা এই ফটোর নিচের যে অংশটুকু আছে এটি কিন্তু ব্লার হবে না আপনি যদি কখনোই করে দেখেন অথবা ফটো তোলেন দেখবেন আপনার পায়ের নিচের অংশটুকু কিন্তু ব্লার হয় না তো তার জন্য এই অপশনটি ব্যবহার করা আপনি এই লাইনটি যতই উপরে নেবেন ততই কিন্তু ব্লার একটু দূরে সরে যাবে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা নিচে দিকে রেখে দেব জাস্ট এই পায়ের অংশটুকু অথবা শাড়ির নিচের এই অংশটুকু আমরা এখান থেকে আনব্লার করে রাখবো দেন আমরা কিন্তু ডিএসএলআর মতো ফটোটি দেখা যাবে এই যে জাস্ট তারপর এখানে এই রাইট মার্কে ক্লিক করুন ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ফটোর কাজ মোটামুটি শেষ ডান অপশানে ক্লিক করুন তারপর সেভ সেভ অপশানে ক্লিক করার পর এই ফটো কিন্তু এখন সেভ হয়ে গেছে এই যে এখানে শেয়ার অপশান আছে ক্লিক করুন তারপর এই যে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন জিপেজি অথবা পিএনজি তারপর এখানে ফটোটি মার্ক করুন তারপর এই যে ওকেতে ক্লিক করুন ক্লিক করলেই এই ফটো আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আমি আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি আগে কেমন ছিল পরবর্তীতে এই ফটোটি কেমন দেখা যায় তার জন্য আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা যদি এখান থেকে দেখি যে ফটোটি সেভ হয়েছে এই দেখুন পেছনের অংশটুকু ব্লার এবং সামনে সারির অংশটুকু এখান থেকে আন ব্লার রয়ে গেছে এখন যদি এই ফটো কেউ দেখে সবাই কিন্তু মনে করবে আপনি ডিএসএলআর দিয়ে এই ফটো তুলেছেন কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েই আপনি এটি তুলতে পারেন এটি কিন্তু আসলে কেউ জানবে না অথবা এডিট করতে পারেন এটি কেউ বিশ্বাসই করবে না এই যে দেখুন আগে এরকম ছিল পরবর্তীতে আমরা যদি কম্পেয়ার করি দুটি ফটো একসাথে রেখে এই যে আগে এবং পরে দেখুন কেমন ছিল এবং পরবর্তীতে কেমন হয়েছে এডিট করার পর আমরা সবাই চাই যখন আমরা মোবাইল ফোন দিয়ে ফটো তুলি যে এই ফটোগুলো অনেকটা সুন্দর হয় আমরা প্রত্যেকেই চাই অথবা এইভাবে আপনি ফটো শেয়ার করে ফেসবুকে আপলোড দিতে পারেন আপনার মোবাইলের যে কোনো গ্যালারির ফটো আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি আবারও দেখবেন আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই যেখানে থাকবে ডাউনলোড অ্যাপ লিঙ্ক লেখা থাকবে ওই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন টেক কেয়ার বাই বাই